তোমরা আগে বললো যে ভোটটা দিবা নাকি তাহলে ঠিক আছে তাহলে সেলফি তুলতে পারো ভোট না দিলে এত সেলফি তুলে লাভ নাই খেলাধুলার মানুষ ক্রিকেট খেলি কিন্তু অন্যান্য খেলাও আপনাদের সাথে আমি খেলতে পারবো এই জায়গায় যারা ছোট ছোট বাচ্চা আছে তোমাদের আপা আম্মা ভাই বোন যারা ভোটার আছে সবাই যেন ভোট কেন্দ্রে যায় না হলে কিন্তু সেলফি তুলতে আসবো না আমি সাকিব আল হাসানকে নিয়ে তরুণদের আগ্রহই সবচেয়ে বেশি খেলা পাগল মাগুরার মানুষ বিশ্বসেরা অলরাউন্ডারকে এতটা কাছে আর কখনোই পায়নি তাই সাকিব যেখানেই যান সবাই স্টেজের সামনে ভিড় জমান সেলফি তোলেন কোনো মতে মাগুরা এক আসনের এমপি পদপ্রার্থীকে একবার ছুঁয়ে দেখতে চান সাকিবও কথা দিয়েছেন সেলফি তিনি তুলতে রাজি কিন্তু রয়েছে একটা শর্ত যে শর্তের কথাই শুরুতে বলা হয়েছে অনেক মুরব্বী মানুষরা আছেন মা বোনরা হয়তো আছেন কিছু তারা তোমাদের জন্য সুযোগই পায় না কাছে আসার তাদের সাথে আমি দেখা করতে চাই কিন্তু তাদের কথা শোনার সুযোগ পাচ্ছি না আপনারা কিছু মনে করবেন না কষ্ট পাবেন না নতুন নতুন ছেলেমেয়েরা এরা একটু ফোন নিয়ে ছবি তুলতে চাই বেশি তো আপনারা মনে কষ্ট পাবেন না আমার আপনাদের কথা মনে আছে আপনারা যে দূরে থেকে দেখছেন আমি এটা দেখছি আপনাদের মাঝে বেশি বেশি আসব যেহেতু আমি খেলাধুলার মানুষ ক্রিকেট খেলি কিন্তু অন্যান্য খেলাও আপনাদের সাথে আমি খেলতে পারবো এবং সেই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা সহ আপনাদের বাড়ির মানুষ সহ আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলবেন 7 জানুয়ারি যেন তারা সবাই যে সকাল সকাল নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে কি করবেন তো সবাই সবাই ভোট দিতে যাবেন এই জায়গায় যারা ছোট ছোট বাচ্চা আছে তোমাদের আপা আম্মা ভাই বোন যারা ভোটার আছে সবাই যেন ভোট কেন্দ্রে যায় নাহলে কিন্তু সেলফি তুলতে আসবো না আমি সাকিবকে নিয়ে তরুণদের যে আগ্রহ এটাই বিশ্বসেরা অলরাউন্ডারের সবচেয়ে বড় শক্তি এই শক্তিটা কাজে লাগাতে পারলেই নিজের মনোবাসনা পূরণ করা সম্ভব হবে মাগুরার উন্নতি করা যাবে তবে এই তরুণ প্রজন্ম যতখানি না নেতা সাকিবের সাথে সেলফি তোলেন তার চেয়ে বেশি ক্রিকেটার সাকিবের জন্য তাই টাইগার ক্যাপ্টেনের জন্য চ্যালেঞ্জ ক্রিকেটার পরিচয় থেকে এই আগ্রহ নেতা পরিচয়ের দিকে ডাইভার্ট করার চ্যালেঞ্জ ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার শনিবার সকাল 10টায় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন সাকিব প্রথমে জেলা আওয়ামী লীগ পার্টি অফিসে যান পরবর্তীতে সেখান থেকে জগদল ইউনিয়ন সেখান থেকে গোবিন্দ বাজার আর এভাবেই চলেছে তার শনিবারের নির্বাচনী কার্যক্রম আমাদের মাগুরা থেকে আফনান পিয়াল অলরাউন্ডার আমাদেরকে সবচেয়ে বেশি ভোট সাহায্য করে সকল জাতিবৃন্দকে আজকের এই সফল